उच्च माध्यमिक श्रेणी प्रिय छात्र छात्रीवृंद ऑनलाइन क्लासे तुम्हारे स्वागतम जानाच्छि। आजकेर क्लास कविता साहित्य पाठ थेके तुम्हारे कविताय सूफिया कामालेर संगे परिचित करब। आज के साजेर माया माया काजल उदत्त पृथ्वी इत्यादि तार विख्यात ग्रंथ तिनि भ्रमण कहनी लिखे प्रबंध स्मृतिकथा लिखे बांगला एकेडेमी पुरस्कार भूषित हुए पे एकुशे पदक। सूफिया कमाल बांग्लादेशेर विशिष्ट एक जन महिला कवि जिनि रोकेया सखावत हुसैनेर पदांक अनुसरण करेछेन अर्थात नारी जागरणेर क्षेत्रे सूफिया कमालेर भूमिका अपरिसीम। तिनि नारी जागरणेर लक्ष्ये नारी आंदोलनेर अन्यतम पथिकृत हिसेबे आमादेर देशे विशेष भावे स्मरणीय। तो तार रचित ताहारे परे मने एक चमत्कार कविता निये आज के तुम्हारे सामने हाजिर हुए थे। तुम्हारे खूब भालो लागबे ये कविताटी विशेष करे नतून जारा एकादश श्रेणीर 2021 सेशने भर्तीकृत शिक्षार्थीबृंद तुम्हादेर। तो एछाड़ाओ द्वादश श्रेणी जारा आछो ताराओ क्लासटी पेयेछो हयतो आबारो तुम्हारा पढ़ार सुयोग पाबे ए क्लासटी मनोयोग दिए तुम्हारा श्रवण करबे। आर नतून जारा तादेरके जेटी बोलछिलाम जे खूब मजा पाबे कारण ए एकटी मात्र कविता तुम्हारा मने राखबे कि बोलेछि एकटी मात्र कविता जेटी संलाप निर्भर एकटी कविता भक्त एवं कविभक्त कविभक्त एवं कविर मध्ये संलाप विनिमय। तो कविताय संलाप विनिमयेर विषयटी विशेष करे खुबी कम देखा जाए आर तोमादेर पाठ्य ए एकटी मात्र कविता। कविताटी केमन आमी पाठ करब तो तार आगे तोमादेरके बोली जे कविता काके बोले तोमादेर मने आछे तोमादेरके मने थाकते हबे कविता काके बोले साहित्य काके बोले कारण आमादेर एकेबारे कवितार कथा आसले मने हय जे आमादेर जे आदि निदर्शन साहित्येर आदि निदर्शन सेटी कि कविता कि नाम तार भाषा कि तोमादेर कि मने आछे आमि एकटु शुधुमात्र तोमादेर झालाई करार जन्य बोलछि तुम्हारे जो मन ना थे तेल चर्जापद किंबा चर्जा गीतिका हे हमें बांगला साहित्य आदि निदर्शन एवं से हे कवित रचित कटी कविता जान मन आड़े 46 पद जेटी बांगला साहित्य आदि निदर्शन रूपे चर्जा चर्जा गीतिका चर्जा चर्ज विनिश्चय किंबा चर्जापद नामे परिचित। এটি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত দ্য বুদ্ধিস্ট মিস্টিক সংস হচ্ছে এটির মূল নাম। বুদ্ধিস্ট মিস্টিক সংস নাম শুনেই তোমরা বুঝতে পারবে যে এটি হচ্ছে কি বৌদ্ধদের সহ বৌদ্ধ সহজিয়াদের সাধন সঙ্গে। তো শুধু পেছনের কথাগুলো বললাম এই জন্যেই যে তোমাদের মনে থাকতে হবে যে কবিতা কাকে বলে কবিতা কি কবিতা নিয়ে আমরা ক্লাস করেছি কবিতা ছন্দবদ্ধ পথ যেখানে যে সাহিত্যের অন্তে মিল ছন্দে মিল থাকে সেটি কবিতা। কবিতা আজকাল আধুনিক কবিতাও আছে আধুনিক গদ্য কবিতা
যেখানে অন্তে মিল থাকতে হবে এমন কোনো কথা নেই। তারপরেও বলি যে কবিতার সংজ্ঞা দিয়েছেন নানাজন নানাভাবে। ইংরেজ কবি কোলরিজ বলেছেন যে অনিবার্য শব্দের অপরিহার্য শব্দ সরি অপরিহার্য শব্দের ছন্দবদ্ধ পদসমষ্টি হচ্ছে কবিতা। কে বলেছেন? ইংরেজ কবি কোলরিজ। তো আমি আমার মতো করে বললাম, তিনি হয়তো অন্যরকম ভাবেও কেউ হয়তো কোলরিজের সংজ্ঞাটি দিতে পারেন, কিন্তু মূল কথা একটি, অপরিহার্য শব্দের অবশ্যম্ভাবী শব্দ সম্ভার হচ্ছে কবিতা। তো এ হচ্ছে কবিতার সংজ্ঞা। এখন সুফিয়া কামালের তাহারি পরে মনে, তাহারি পরে মনে, কাহারে তাহারি, যাকে মনে পড়ে তার কথা। কবিতা পড়লেই বুঝতে পারবে আমি কি বলেছি, যে সংলাপ নির্ভর কবিতা, কবিভক্ত এবং কবির মধ্যে কি সংলাপ আদান প্রদান। হে কবি নীরব কেন, ফাগুন যে এসেছে ধরায়, বসন্তে বরিয়া তুমি লবে নাকি তব বন্দনায়। কে বলছে? হে কবি বলছে কে? কেউ একজন বলছে। কহিল সে স্নিগ্ধ আখি তুলি, দক্ষিণী দুয়ার গেছে খুলি, দক্ষিণী দুয়ার গেছে খুলি, বাতাবি নেবুর ফুল ফুটেছে কি, ফুটেছে কি আমের মুকুল, দক্ষিণা সমীর সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল। প্রশ্ন করছেন কবি নিজেই। আবার এখনো দেখনি তুমি, কহিলাম কেন কবি আজ এমন উন্মন না তুমি, কোথা তব নব পুষ্প সাজ। অর্থাৎ বলছে যে কবি প্রশ্ন করছেন যে বসন্ত কি চলে এসছে কিনা, বাতাবি নেবুর ফুল কি ফুটেছে কিনা। তারপর কবি ভক্ত বলছে যে তুমি এখনো উন্মনা না, কোথা তব নব পুষ্প সাজ, তোমার সেই নব সাজ কোথায়, ফুলের সাজ কোথায়। কহিল সে সুদূরে চাহিয়া অলখের পাথার বাহিয়া, তরি তার এসেছে কি, বেজেছে কি আগমনী গান, দেখেছে কি সে আমারে, শুনি নাই রাখিনি সন্ধান। আমাকে আগমনী গান কি বেজেছে, আমাকে কি স্মরণ করেছে, দেখেছে, আমি তার সন্ধান রাখিনি। কহিলাম গো কবি রচিয়া লহনা যোগীতি, বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনি এ মোর মিনতি। এবার বোঝা যায় যে কবি ভক্ত বসন্ত বন্দনা শোনার জন্যে গীত রচনা করতে বলছেন। তাহলে কবির সঙ্গে কবিভক্তের এই যে কথোপকথন, এটি হচ্ছে তাহার এই পরমণি কবিতা। আমারে গাহিতে গান বসন্তের আনিতে বরিয়া, রহেনি সে ভুলে নিত এসেছে তা ফাগুন সরিয়া। কহিলাম ওগো কবি অভিমান করেছে পিতাই, যদিও এসেছে তো এসেছে তুমি এসেছে তবু তুমি তারে করিলে বৃথায়। কহিল সে পরম হেলায় বৃথা কেন ফাগুন বেলায়, ফুল কি ফোটেনি শাখে পুষ্পারতি লভেনি কি ঋতুর রাজন, মাধবী কুরির বুকে গন্ধ নাহি করে নাই অর্ঘ বিরোচন। তো কবিভক্ত বলছে হোক তবু বসন্তের প্রতি কেন এই তব তীব্র বিমুখতা, কহিলাম উপেক্ষায় ঋতুরাজে কেন কবি তুমি দাও, কেন কবি দাও তুমি ব্যথা। কহিল সে কাছে সরে আসি কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী। কে মাঘের সন্ন্যাসী? কাকে বলেছে? কুহেলি উত্তরী তলে। উত্তরী মানে উত্তরী হচ্ছে চাদর, চাদরের নিচে মাঘের সন্ন্যাসী, অর্থাৎ শীতকে মাঘের সন্ন্যাসী বলেছেন। গিয়াছে চলিয়া ধীরে পুষ্প শূন্য দিগন্তের পথে, রিক্ত হস্তে তাহারে পরে মনে ভুলিতে পারি না কোনো মতে। কাকে ভুলতে পারেন না কবি? কবির কোনো বিয়োগের কারণে কবি সেই শীতকে
শীতের চাদর মুড়ি দিয়ে আছেন, আচ্ছন্ন হয়ে আছেন। ওইদিকে বসন্ত এসছে, কবি বলছেন যে তিনি খবর রাখেন না, তিনি কে উন্মনা উদাসীন। এই উদাসীনতার কারণ আমরা জানি, তার ব্যক্তিগত জীবনে এই কোনো একটি ঘটনা ঘটেছে, তার স্বামী নেহাদ হোসেন মারা যাওয়ায় তিনি হয়তো অনেকখানি ইয়া হতে পারবেন, সেটির কৈফিয়তি এই তাহারই পরে মনে কবিতায় এসছে। তবে কবিতাটি চমৎকার, কবিভক্ত এবং কবির মধ্যে যে নাটকীয় সংলাপ, এই সংলাপের কারণে কবিতাটি একটি অনন্য বৈশিষ্ট্য গুণ সম্পন্ন কবিতা বলে আমি মনে করি। তোমাদের পাঠ করো, আমি মনে করি যে ভালো লাগবে তোমাদের। ব্যক্তিগত জীবনে মানুষের দুঃখ দুর্দশা, মানুষের জীবনে কীরকম ছায়াপাত করে, রেখাপাত করে, মানুষ কেমনভাবে বিপর্যস্ত হয় সেটিও বোঝার বিষয়। আর এই কবিতাটি মনে রাখবে তোমরা যে মাসিক মহামতি পত্রিকায় প্রথম প্রকাশিত হয়, এটি একটি তথ্যটি মনে রাখবে। আর কি আর হচ্ছে যে এটি একটি সংলাপ নির্ভর কবিতা, এটি মনে রাখবে। এছাড়া কবিতাটি বেশ ছোট একটি কবিতা। এই কবিতাটির আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে কি, সংলাপ নির্ভর কবিতা। এই তথ্যগুলো মনে রাখবে। আর বিশিষ্ট বিশেষ বিশেষভাবে সুফিয়া কামালের বিশিষ্ট গ্রন্থগুলোর নাম মনে রাখবে। আর কি তাহলেই আমি আশা করি তোমরা এই কবিতাটি, ছোট্ট একটি কবিতা পাঠ করবে এবং এ থেকে কেমন উদ্ধৃতি, সরি কি বলে যে উদ্দীপক কেমন হয় সেটিও একটু দেখে নিবে। আমরা পরবর্তী ক্লাসে সুযোগ পেলে উদ্দীপক নিয়ে আলোচনা করব, এটি আশা রাখছি। তোমরা এখন কবিতাটি পড়ো, মূল জিনিসটি পড়ো এবং অর্থসহ পড়ো, মনোযোগ দিয়ে পড়ো, আর সুফিয়া কামাল সম্পর্কে জেনে রাখো। তো আজকের ক্লাস আমি বলবো যে এখানেই সমাপ্ত করব। তোমাদের জন্য অফুরন্ত শুভকামনা থাকলো, ভালো থাকো, কোভিড মুক্ত থাকো এবং নিজেকে জ্ঞানের পথে, আলোর পথে সমৃদ্ধ করো। ক্লাস সবসময় অনলাইন ক্লাস মনোযোগ দিয়ে পড়বে, শ্রবণ করবে, তাহলে এই ক্লাস প্রণয়নের সার্থক হবে। আমি তোমাদের জন্য আগামীতে আবারও অনলাইন ক্লাসে মিলিত হব। ধন্যবাদ, ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।